পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পাঁচলা জুজার সাহা পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ মিছিল, জুজার সাহা অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্যোগে। হ্যাঁ নিশ্চয়ই, সাধারণ পরিষেবা তো শুধু থমকে যায়নি, এর ওপর প্রভাবও পড়েছে। তো আমি একটা জিনিস মাথায় চিন্তা করি যে প্রত্যেকটা জিনিস একটা পরিসংখ্যান একটা ফর্মুলার উপরে চলে। যদি আমি একটা জিনিস এখানে যে দামে কিনবো সেটা বড় বাজারে একটু কম দামে কিনবো, এবং যেখানে আবার উৎপাদন হবে সেখানে আরও কম দামে কিনবো। আমি কিন্তু বিজেপি সরকারের স্ট্র্যাটেজিক্স একটুও বুঝতে পারি না যে আজকে যে তেলটা ক্রুড অয়েল মানে যেটা অসংশোধিত তেল, যেটা 2010 সালে আপনার 83 টাকা পর্যন্ত চলে গেছিলো ব্যারেল প্রতি, 83 টাকা পার ডলার, সেই তেলটা এখন হয়েছে আপনার 43 টাকা, কিন্তু তখন যে দাম ছিল 60 টাকা, এখন কিন্তু তেলের দাম হয়ে গেছে 102 টাকা। তো আমি এই এর পরিসংখ্যান বা এই ফর্মুলা আমি কিছু বুঝতে পারি না যে কী ফর্মুলা। এবং আজ আমি একটা কথা বলি যে সাধারণ মানুষের জন্য কথা বলার জন্য কেউ নেই, একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া আর গোটা ভারতবর্ষে সাধারণ মানুষের হয়ে বলবে একটা যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে বা তারা কীভাবে খাদ্য বস্ত্র সংস্থান কীভাবে তৈরি করবে সেটা বলার আজকে লোক নেই। সেই জন্য কিছুদিন আগে পর্যন্ত বাংলার মানুষ চেয়েছিল বাংলা নিজের মেয়েকে চাই, এখন দেখবেন বাংলা ভারত বাংলার মেয়েকেই চাই, এই স্লোগানটা তৈরি হচ্ছে। এবং আমি আরেকটা কথা বলি, আজকে বিজেপি শুধু ভারতীয় ঝঞ্ঝট বা জঞ্জাল পার্টি নয়, ভারতীয় জানোয়ার পার্টি। কেন বলছি আমি এই কথাটা, আমি এর 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 কারণটা আমি একটা বলে দিই। আজকে অমিত শাহ এসে বলছে যে আমাদের মতুয়াদের নাগরিকত্ব দেবে, তাহলে মতুয়াদের যদি নাগরিকত্ব দেয় তাহলে আজকে ওখানকার যে এমপি আছে আপনার শান্তনু ঠাকুর যদি এমপি হয়ে যায়, একটা এমপি হয়ে আমাদের ভারতবর্ষের সংসদে গিয়ে বসে, তাহলে আমাদের এখানে যদি কেউ একটা পঞ্চায়েত মেম্বার হয়, সে মেম্বার হলো তাকে ভারতীয় হতে হবে এবং মানে প্রপার ভারতীয় হতে হবে। এবং সে যদি ভারতীয় না হয়ে যদি মেম্বার হয়ে যায় তাহলে আবার হয় তারা ভারতীয় নয়, তাকে মেম্বার করেছে তাহলে বাংলাদেশের নাগরিককে মেম্বার করেছে, আর না হলে তারা ভারতীয়। এই জন্য বলছি ওদের স্ট্যাটিস্টিক্স এবং ফর্মুলা কোনোই ঠিক নেই, মানুষকে যেভাবে খুশি ভাঁওতা দিচ্ছে, মানুষকে যেভাবে খুশি বোকা বানিয়ে চলে যাচ্ছে। আমরা এর আগেও আমাদের দলের নির্দেশ ছিল 10 তারিখ 11 তারিখ, আমরা 10 তারিখেও এই পাম্পে আমরা অবস্থান বিক্ষোভ এবং মিছিল করেছিলাম, আমরা আজকেও অবস্থান বিক্ষোভ করছি যাতে কেন্দ্রীয় সরকারের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারি এবং কেন্দ্রীয় সরকারকে দাবি জানাতে পারি যে আমাদের পেট্রোল ডিজেলের দামের জন্য আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, মানুষ অসহায় হয়ে পড়ছে, মানুষের পকেটে চান পড়ছে। সেই জন্যে আমরা এই পাম্পে আজকে আমরা গ্যাস সিলিন্ডার দিয়ে সামনে রেখে আমরা বিক্ষোভ জানালাম, আমরা মিছিলও করবো, এরপরে মিছিল করে আমরা যেমন সরকারকে বার্তা দিতে চাই আমরা সাধারণ মানুষকেও জানাতে চাই যে আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে, মানুষের পাশে আছে, মানুষের কথা তুলে ধরছে, সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সেই জন্যে মমতা ব্যানার্জিরও নির্দেশে আমরা যেমন রাস্তায় নেমে করছি আন্দোলন বিক্ষোভ, ঠিক তেমনিভাবে আমাদের সংসদ যারা আছে, এমপি যারা আছে, তারা সংসদেও আজকে বাদল অধিবেশনে সেখানেও বিক্ষোভ করছে, রাজ্যসভাতেও আমাদের রাজ্যসভার সদস্যরাও বিক্ষোভ করছে। আমরা সর্বত্রভাবে আমাদের এমএলএ এমপি যেখানে যে সমস্ত আমাদের প্রতিনিধি আছে আমরা সেই সমস্ত জায়গাতেই আমরা এই পেট্রোল ডিজেলের প্রতিবাদে আমরা বিক্ষোভ জানাচ্ছি, প্রতিবাদ করছি। আমরা হয়তো আগামী দিনে আমাদের দলের নির্দেশে
আরও কোনো যদি নির্দেশ আছে, বৃহত্তম আন্দোলনের নির্দেশ আছে, আমরা বৃহত্তম আন্দোলনে যেতে প্রস্তুত। আমাদের দলের নির্দেশ আসার অপেক্ষা, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের অপেক্ষা করছে। বাংলার মানুষের কথা তুলে ধরতে হবে, সরকারের কাছে জানিয়ে দিতে হবে মানুষ বাংলার মানুষ কী চাইছে, বাংলার মানুষের কথা তৃণমূল কংগ্রেসের মাধ্যম দিয়ে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। রাজ্যসভা থেকে লোকসভা অবধি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এইটাই আমাদের মূল দাবি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।